পঞ্চগড়ে আমন আবাদ বৃদ্ধি পেলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। প্রতিমণ ধান বিক্রি করতে হচ্ছে 200 থেকে 300 টাকা লোকসানে। ধান যেন এখন কৃষকদের গলার কাঁটা। তবে কৃষি বিভাগ বলছে বর্তমানে ধানের যে বাজার দাম তাতে কৃষকের লোকসান হওয়ার কথা নয়। রাশেদুজ্জামান বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা থেকে বেশি উৎপাদন হয়েছে পঞ্চগড়ে। আবাদ বেশি হলেও বাজারে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। মৌসুমের শুরুতেই বৈরি আবহাওয়া, শ্যালো ও পাম্প মোটর দিয়ে জমি রোপা, সারের কৃত্রিম সংকট সহ নানা কারণে এবার ধান উৎপাদনের খরচ বেড়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। কৃষকদের তথ্য মতে প্রতিমণ ধান উৎপাদনে খরচ হয়েছে প্রায় 1400 থেকে 1500 টাকা। আর বাজারে প্রতিমণ হাইব্রিড ধান বিক্রি হচ্ছে 1000 হতে 1100 টাকায়, চিকন ধান 1300 টাকায়। লোকসানে ধান বিক্রি করে হতাশায় কৃষকেরা। 1500 টাকা মন হয় তেলে, আমাদের তেলে চলবে কিছু, আর যদি 1100 টাকা মন যদি বাজারে কেনা হয় বিক্রি হয় তাহলে আমাদের পোষাবে না। বাজারে দাম করেছে 1050 টাকা 1100 টাকা, এখন যে হারে খরচ ওরা দাম করতে হয় না। এভাবে তো আর এই আবাদ করা আমাদের সম্ভব হবে না। মনে করেন এইভাবে যদি লস হয়ে যায় তাহলে 1 বছর 2 বছর 3 বছর লস করলে আমরা কি করব। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের চাষাবাদ হয়েছে, ফলনও বেশ ভালো, তাই কৃষকের লোকসান হওয়ার কথা নয় বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। এই পর্যন্ত আমাদের 5% ধান পাঠানো হয়েছে, ফলন ভালো পাওয়া যাচ্ছে এবং বাজার দরও বেশ ভালো পাচ্ছেন কৃষক। আগাম ধান হিসেবে বাজার দর ভালো, কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে এবং কৃষক ধান আবাদ করে লাভবান হবে। এবছর হাইব্রিড ও উফশি ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,10,000 হেক্টর জমিতে। তবে এবছর গত বছরের তুলনায় 35 হেক্টর বেশি ধান চাষ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।